দোয়া করতেও তো এখন ঝামেলা। আমার প্রাণের বন্ধুগণ, দোয়া করতে গেলেও সমস্যা, কার জন্য দোয়া করবো, কার জন্য দোয়া করো না, বাধা নিষেধ, দুঃখ লাগে। এই জন্য আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন, কোন গোলাম যদি তার জীবনের গুণাগুলো মাপ চাইতে চায়, তাহলে সে যেন আগে মৃত্যু মানুষ যারা তাদের জন্য দোয়া করে, তারপরে দূরের মানুষের জন্য দোয়া করে, তারপরে আত্মীয়জনের জন্য, তার জন্য নিজের মায়ের জন্য, তারপরে বাবার জন্য, তারপরে নিজের জন্য, এইভাবে যদি দোয়া করে, এইভাবে যখন দোয়া করতে থাকবে, আল্লাহ বলবে জিব্রাইল দে, এই বান্দাটা নিজের জন্য চায় না, মানুষের জন্য কেন চায়। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, ওই লোকটা যখন অন্য মানুষের জন্য দোয়া করতে চায় আর সবার কাছে বলে দোয়া করেন দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল দুনিয়ার মানুষদেরকে জানায়া দিও, আমার বন্ধুর মাধ্যমে জানায়া দিও, যে লোকটা অন্যের জন্য দোয়া চায়, আমি আল্লাহ নিজে ওই বান্দার জামিন হয়ে জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেই। প্রিয় সুদীপ, এই জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মোমেনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা কশিফ আন্নার রিজসা ইন্না মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন গোলামদেরকে, ও গোলাম দোয়া করো, দোয়া কি করতে বলছেন, দোয়া করো, যখন তোমার গায়ে জ্বর আসবে, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি বালা মুসিবতে পড়ে, বান্দা তুমি দোয়া করবে, আল্লাহ যে রূপ দিয়েছ, যে সুখ দিয়েছ, যে কষ্ট দিয়েছ, যে নির্যাতন দিয়েছ, আল্লাহ এটা থেকে আমাদেরকে বাঁচাও, এটা তুমি আমাদেরকে বাঁচাও, আমরা তোমার গোলাম, আমরা তোমার বান্দা, তুমি আল্লাহ আমাদেরকে এমন আজাবের মধ্যে ফালাইয়া দিও না। এই জন্য দুনিয়ার সকল কিছুর মধ্যে নিয়ম নীতি আছে, কিন্তু দোয়ার মধ্যে কোনো নিয়ম নাই, আছে। এই যে ধরেন নামাজ, 3 টাইমে নামাজ পড়া হারাম, কয়টাই, সূর্য ওঠার সময় নামাজ হারাম, সূর্য ঠিক মাথার উপরে যখন আসবে নামাজ হারাম, সূর্য যখন অস্ত যাবে তখন নামাজ হারাম, আসরের পর থেকে মাগরিবের নামাজের ফরজ নামাজের আগে নামাজ হারাম, কোনো নামাজ নাই, কোনো নামাজ নাই, রোজার দিনে রোজা আছে কিন্তু মাঘ রমজানে পরে রোজা নাই, আবার কিছু নির্দিষ্ট দিনে রোজা আছে, সোমবার আছে, বৃহস্পতি আছে, অন্য নাই, আবার দেখা যায় মাঘ রমজান ছাড়া অন্য দিনও রোজা রাখা যায় কিন্তু ঈদের দিনে রোজা রাখা হারাম, ঠিক নেই, মা বোনদের মাসি খায় যে সময় রোজা রাখা হারাম, বিভিন্ন সময় রোজা রাখা হারাম, তাহলে নামাজের একটা সময় আছে, রোজারও একটা সময় আছে, ঠিক কিনা বলেন। কিন্তু দোয়া এমন একটা জিনিস, কোন টাইম টেবিল নাই, সর্বাবস্থায় দোয়া আছে, কি আছে, সর্বাবস্থায় দোয়া আছে। যেন নবীজি বলেছেন, আর দোয়া মখলে ইবাদা, দোয়া হলো সকল ইবাদতের নির্যাস। এই জন্য একজন মানুষ আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হলে, ভাই হুজুর দোয়া করেন, ভাই দোয়া করেন, এই জন্য একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের দেখা হলে কি করে, হ্যাঁ, হাত বাড়ায় দেন, কি করে, ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম, আল্লাহ আমরা দুইজন মুসাফা করলাম। নবীজি বলেন, দুইজন বান্দা মোমেন যদি হয়, বান্দার প্রতি ওই বান্দার মধ্যে যদি কোনো কলুষতা না থাকে, কোনো হিংসা না থাকে, মনের দিকে যদি তার প্রতি প্রেম থাকে, নিবেদন থাকে, ভালোবাসা থাকে, হাত মুসাফা করার পরে ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম বলার পরে হাত বিচ্ছিন্ন হওয়ার আগে জীবনে যত সগীরা গুনাহ করেছেন, আল্লাহর নবী বলেন, হাত বিচ্ছিন্ন করার আগে সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই যে দোয়া, এটা দোয়া, এটা কি, এটা হলো দোয়া। কোন আল্লাহর গোলাম যদি দুজনে হাত ধরে যদি ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম বলার পরে ইস্তিগফার পড়ে খাল ইসনিয়তে তওবা করে, আল্লাহর নবী বললেন, হাত দুবাত, দুজনের হাত বিচ্ছিন্ন করার আগে খালেজ নদী যদি তওবা করে, কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দোয়া সর্ব জায়গায় আছে, বাথরুমে যাবেন দোয়া আছে না নাই, মসজিদের মধ্যে ঢুকবেন দোয়া আছে না নাই, কাপড় পরবেন দোয়া আছে না নাই, খাবার খাবেন দোয়া আছে না নাই, সব জায়গাতে দোয়া আছে, সব জায়গাতে দোয়া আছে, স্বামী স্ত্রী মিলন করবেন দোয়া আছে না নাই, সব জায়গাতে দোয়া আছে, দোয়ার কোনো টাইম টেবিল নাই, এমনও কোনো জায়গা আছে যেখানে মুখে বলা যায় না, অন্তরে দোয়া করা যায়,
এই জন্য প্রত্যেকটা মুসলমান আরেকটা মুসলমানের জন্য দোয়া করা ইমানি দায়িত্ব কেউ যদি কোনো আল্লাহর কাছে নিজের জীবনের গুনার কথা মাফ চায় তাহলে আল্লাহর নবী বলেছেন আগে অপরের জন্য দোয়া চাও মৃত ব্যক্তির জন্য কবরে সবাই আফসোস এফসানি করো নিজের বাপের জন্য পরে বলো মায়ের জন্য পরে বলো আগের অন্য মানুষের কথা বলো এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি মারা যায় দোয়া করি দোয়া করতেও তো এখন ঝামেলা আমার প্রাণের বন্ধুগণ দোয়া করতে গেলেও সমস্যা কার জন্য দোয়া করবো কার জন্য দোয়া করো না বাধা নিষেধ দুঃখ লাগে এই জন্য আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন কোনো গোলাম যদি তার জীবনের গুণাগুলো মাপ চাইতে চায় তাহলে সে যেন আগে মৃত্যু মৃত্যু মানুষ যারা তাদের জন্য দোয়া করে তারপরে দূরের মানুষের জন্য দোয়া করে তারপরে আত্মীয়জনের জন্য তার জন্য নিজের মায়ের জন্য তারপরে বাবার জন্য তারপরে নিজের জন্য এইভাবে যদি দোয়া করে এইভাবে যখন দোয়া করতে থাকবে আল্লাহ বলবে জিব্রাইল রে এই বান্দাটা নিজের জন্য চায় না মানুষের জন্য কেন চায় আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ওই লোকটা যখন অন্য মানুষের জন্য দোয়া করতে চায় আর সবার কাছে বলে দোয়া করেন দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিও আমার বন্ধুর মাধ্যমে জানাইয়া দিও যে লোকটা অন্যের জন্য দোয়া চায় আমি আল্লাহ নিজে ওই বান্দার জামিন হয়ে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেই এই জন্য কোনো মুমিনের মধ্যে হিংসা থাকতে পারবে যদি আপনি জানতে পারেন এটা মুসলমান তার জন্য দোয়া করা আপনার জন্য ওয়াজিব তার জন্য দোয়া করা ওয়াজিব যদি জানতে পান ওই লোকটার জানাজা হবে আপনার সাধ্য হলে জানাজা যাওয়া কি ফরজে কাফায় এই জন্য প্রত্যেকটা মুমিন মুমিনের জন্য দোয়া করা লাগবে আমার প্রাণের বন্ধুগণ এই জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো খাঁটি বান্দা যদি দাবি করতে চায় তার চারটা জিনিস লাগবে কয়টা আওয়াজটা বলেন আরো জোরে বলেন কয়টা সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন চারটি জিনিস হলে আল্লাহর গোলাম মুমিন গোলাম হয়ে যাবে একটু আমাদেরকে বর্ণনা করে বলে দেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন গোলাম যদি জান্নাত পেতে চায় আল্লাহর গোলাম হতে চায় এক নাম্বার হলো শুকরিয়া আদায় করে এমন একটা মনের অধিকারী হওয়া লাগবে সর্বাবস্থায় শুকর আদায় করতে হবে একবেলা খাইছি আলহামদুলিল্লাহ দুবেলা খেয়েছি আলহামদুলিল্লাহ সর্বাবস্থা আল্লাহ শুকুর আদায় করা লাগবে এটা গুণ থাকা লাগবে এগুলো আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন বান্দা শুকুর আদায় করবে নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব আর যদি কোনো আমার গোলাম শুকুর আদায় না করে আমি আল্লাহ বলে দিলাম তার জন্য আজাব অবতারিত তার জন্য আজাব আমি বাড়াই দিব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই নাম্বার হলো নিজের চাইতে দুঃখী মানুষের দিকে তাকাতে হবে আমার একটা বাড়ি আছে উপর দিকে তাকানো যাবে না আরে আমার কেন দুইটা বাড়ি হলো না আমার চিন্তা করতে হবে আমার পাশে বাড়ি তো একটা কুড়ে ঘর আছে তার চাইতে আল্লাহ আমাকে ভালো রাখছেন আমি আলহামদুলিল্লাহ আমার দুইটা পাও নাই আমার শুকুর আদায় করতে হবে মন খারাপ করা যাবে না তাকাইতে হবে আমার তো দুইটা পাও নাই ওই লোকের তো পাও নাই হাতও নাই ঠিক কিনা আর যখন দেখবে একজনে পা নাই হাত নাই তার মন খারাপ করা যাবে না তার মনে করতে হবে আমার তো পা নাই হাত নাই আরেকটা লোক আছে তিনি তো কথা বলতে পারে না তিনি তো বধির এই জন্য সর্বাবস্থায় শুকুর আদায় করতে হবে কার এমন একটা দেলের অধিকার হওয়া লাগবে আল্লাহ নবী বলেন 3 নম্বর হলো সর্বাবস্থায় জবান দিয়ে জিকির করতে হবে আল্লাহ 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 আল্লাহর জিকির মশগুল থাকতে হবে বাজে গল্প করা যাবে কিন্তু আজকে তো দোকানের পাড়ে গিয়ে চার দোকানে গিয়ে একটা চা একটা পান একটা সিগারেট আর ওই ইস্টার জল চা ঘন্টার পর ঘন্টা চলে আল্লাহ আছেন নাই খবর নাই ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর নবী বলেন মোমেন হতে পারো নাই মোমেন হতে পারো নাই 3 নম্বর গুণ লাগবে তোমার দুনিয়ার ভাষা বাজে জিনিসের মধ্যে মুক্ত হওয়া যাবে না তোমার সর্বাবস্থায় জবান যদি থাকে আল্লাহর জিকির করা লাগবে কথা বুঝতে পারছেন 4 নম্বর হলো নবীজি বলেন 4 নম্বর হলো ধৈর্যশীল একটা দেহওয়া লাগবে কঠিন কঠিন মুসিবত আসুক
বিপদ আসুক অভাব অনটন আসুক সর্ববস্থায় আল্লাহ শুকর আদায় করতে হবে আর কোন মুসিবতে পড়লে মানুষের কাছে দোয়া চাবা মা বাবার কাছে দোয়া চাবা মা বাবার কাছে দোয়া চাবা মুসিবতে পড়লে আজকে দেখা যায় মা বাবার কাছে যায় না নেতার কাছে যায় সমাজের মোড়লের কাছে যায় পিসাবের কাছে যায় না 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 পিসাব তোমাকে পার করতে পারবে না নেতাই তোমারে পার করতে পারবে না মা যদি একটা বার তোমার এই অবসময়ে যদি বেদনা নিয়ে একবার নিজের হাতে খুলে মায়ের মুখে তুলে দাও আর মা যদি একটা মুচকি হাসি দিয়ে তোমার জন্য দোয়া করে আল্লাহর কসম করে বলি ওই মায়ের মুচকি হাসিতে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে